কি আপনার নুনু ছোট? হা। দাঁড়া হবার আগেই বসে যায়? হা। তো বোকাচোদা ডক্টরের কাছে যা, অসুট্ট ওষুধ খা। এইখানে হা হা বললে কি তুই জনিসিন হয়ে যাবি? হা ভাই, আপনি কি কখনো 6 ইঞ্চির নুনু 2 সেকেন্ডে 2 ইঞ্চি হইতে দেখছেন? টিকটকের ভিডিও বেশি দেখার ফলে আপনি মেল না ফিমেল তা ভুলে গেছেন? ডোন্ট ওয়ারি, আই এম হেয়ার, কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাভ ফর এভার, যা স্বয়ং সানি লিওন খায় এবং তার প্রচার করে। এটি খাবার পর আপনার নুনু ইঞ্জিনের পিস্টনের মতো ঢাক্কিটিকি করতে থাকবে। আসেন আমরা দেখি লাভ ফর এভারের বিজ্ঞাপনটি। এই কথা শোনার পর আমার নুনুও বলতে আছে, এম আই জোক টু ইউ, আরে ম্যাডাম যতটা কাজের বুয়া থালা বাসন ঘষে নেয় তার থেকে অনেক বেশি আপনাকে দেখে আমরা নুনু বসছি। এখন আপনি বলেন নুনুমি, এই ঘুমের মধ্যে বলে দিতে পারবো কোথায় তিল, কেমন তিল এবং কয়টা তিল? Yes, main wahi hu jo aapki raat ki neend ura chuki. না না ম্যাডাম, আমরা দিনেও গিটার মারতে কমফোর্টেবল, রাতের প্রয়োজন নেই। অফিস মে হোশ উড়া দেতি হু। আব্বে অফিসে আবার কে গিটার মারে? হ্যাঁ বুঝতে পারছি, এটা বেজার্স এর অফিস। কই সারে ডক্টরস কা সলা লিয়া মানে? আরে ম্যাডাম ডক্টর সরন, আগে একজন ভালো টেইলারের কাছে যান, বেরান নামে তো খালি সুতা পরে আছেন। মেরে মন মে ইচ্ছা তো বহুত হতি থি কিন্তু কি করব, করতেই পারি না। নাই নাই, শাদি হুই থি হামারি আর মুঝে হর বাত মে উনে ঝুট বোলনা পড়তা থা। আরে ম্যাডাম মিথ্যা তো আপনার হাজবেন্ডের সাথে বলা হয়েছে। পরিমণির ফটো দেখিয়ে যদি ফুলসজ্জার রাতে ডলির মতো বউ দেখে তবে আপনার হাজবেন্ড তো সারেন, হাজবেন্ডের নুনুও বলবে টিংকার পার তু। মেরি শাদি কো 23 সাল হো গয়ে, মেরে দো বচ্চে হ্যায়, ইসি ওজহ সে ইয়ে মেরি এক ফ্যামিলি হ্যায়, বরনা মেরি বিবি মুঝসে ইতনি দূর রহতি হ্যায়, এসা লাগতা হ্যায় কি জেসে মুঝসে কভি ও প্যার হি নাহি। হ্যাঁ বোকাচোদা, দুইরা বাচ্চা তো দারাজ দিয়ে আনছো ভাই, চিন্তা করেন ভালো বাঁচতো না তাই দুইরা বাচ্চা, আর যদি ভালো বাস্তব তাহলে তো পুরো ঢোলকপুরের সেনা হয়ে যেত। কবি আগর করিব জানি কি কোশিশ ভি করতা হুম তো বাহানে বানানে লাগতি হ্যায়। আরে আঙ্কেল খুশি হওয়া উচিত আপনার, আপনার ওয়াইফ তো শুধু বাহানাই ধরে, আপনার যে বয়স আপনার উপর তো কেস করা উচিত। টি লিওন ওয়ালি লাভ ফরএভার কা পতা চলা, ও মাই গড, এনার ওয়াইফ হয়তো বাসর রাতে ছোট ননু দেখে বলছে ও মাই গড। এক হফতে বাদ হি এসা লাগনে লাগা কি রাতে কিতনি ছোটি হতি হ্যায়। জাস্ট লাইক টু ইউ ননু। আরে কি রোজ সুবহ সুবহ তুমি কেয়া হো জাতা হ্যায়, তুমি কিউ এসা বিহেভিয়ার করতে হো? আরে বোকাচোদা বুঝো না, রাতের বেলা ভিজা ভিজে খেলতে নামবা আর দুই বলে ক্লিন বোল্ড হয়ে যাইবা তো স্টেডিয়ামে সবাই তো উদাস হবেই। হায় রাম, আমার ছোট নুনু জানি না কবে ছক্কা মারতে পারবে, কবে সেঞ্চুরি করতে পারবে। ডিরেক্টর শিওর এর ওভার অ্যাক্টিং এর টাকা কাটছে, এর চাইতে জোরে তো আমি পাবজি খেলছি না কিবোর্ডে আঘাত করি, আমি কি করব, আমার তো দাঁড়াই হয় না। আরে দাঁড়ান ভাই, খেলা এখনো বাকি আছে। তুমি বলে ইলু ইলু, মিয়া বলে সোলু সোলু, যখন ওয়াইফ হবে গোলু মোলু, হাজবেন্ড তো বলবে সোলু সোলু। আরে ভাই একবার চিন্তা করেন, খাড়া নুনুর উপর যখন বলিং বল পড়বে তখন কি হবে, রানটিকে দেখে বলিং বল হতে কিছু কম মনে হয় নাকি? সালু সে জ্যাসে মেরে শরীর মে কমজোরি সি আ গই, খানা খাতা ওর লেট জাতা, মেরি দিদি মুঝে কই বার উঠাতি লেকিন মে। না না আঙ্কেল প্লিজ ক্লিয়ার করে দেন আগে, আপনাকে উঠাইতো নাকি আপনারটা উঠাইতো? কারণ যেই বয়সে আপনি আছেন আপনারটা উঠাইতে সানি এবং মিয়ার কম্বো কম পড়বে। জ্যাসে হি মানে মুঘল রাশলিয়া আমারে 20 কি জো দূরি থি ও আব। আঙ্কেল একটা কথা জিজ্ঞাসা করে কিছু মনে করবেন না, আপনারা যখন সেক্স করেন পেট মাঝখানে আসে না? যাই হোক ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও সবার আগে পেতে বেল আইকন চাপতে ভুলবেন না। কিউকি আপনা টাইম আয়েগা তুম নাঙ্গা হি তো আয়া হ্যায় ক্যা।